অপেক্ষা করতো নানা বাজার থেকে অনেক কিছু খাবার আনতেন আমাদের জন্য। নানি পিঠা বানাতেন, মামা কাঁধে করে দোকানে নিয়ে যেতেন, নিয়ে আমার পছন্দের খেলনাগুলো কিনে দিতেন। খালামুনি মুখে তুলে খাবার দিতেন, আবার গোসল করাতেন। আমার মামারা আমাকে মজা করে বলতেন আমার বাবা নাকি চোর। অনেক সময় এমন ভাবে বলতেন মনে হয় সত্যি আমার বাবা চোর। কোনো সময় বলতেন আমার বাবা গরু চুরি করতে গিয়ে আটক হয়েছেন, মানুষ নাকি আমার বাবাকে আটকিয়ে অনেক মার মারছে। আমি তখন মনে মনে ভাবতাম হয়তো সত্যি, মনটা খারাপ হয়ে যেত। মামা তো ভাইদের সাথে একসাথে খেলতাম। নানু বাড়ি থেকে আসার সময় লুকিয়ে নানু আমাকে টাকা দিত, মামা আমাকে খেলনা কিনে দিতেন। আম্মু নানুর গলায় ধরে কান্না করতেন, নানুও কান্না করতেন, আর নানুকে বলতেন আমাদের বাসায় আসার জন্য। এখন নানা নানিও দুনিয়াতে নাই, আর নানু বাড়ির মজাটাও নাই। ছোট কাল্লারও বিয়ে হয়ে গেছে, মামারাও আলাদা সংসার করতেছেন, আমিও হয়তো এখন বড় হয়ে গেছি। কেউ আর আমি নানু বাড়ি থেকে আসার সময় কিছু কিনে খাওয়ার জন্য টাকা দেয় না। মামারাও মজা করে বলে না আমার বাবা। আমিও মায়ের সাথে নানু বাড়ি যাওয়ার জন্য বাহানা করি না। অনেক মিস করি নানু বাড়িতে কাটানো সেই দিনগুলো। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার দিতে পারেন, আর আমার FB পেজ ফানি মামাকে অবশ্যই।